সুদীপ্ত সেনের মহিলা ঘনিষ্ঠতার কথা এখন আর অজানা নয়। অফিসে মহিলাদের ফ্লোরে একা সুদীপ্ত সেনের প্রবেশাধিকার, গভীর রাত পর্যন্ত বৈঠক, গাড়ির মতো দামি উপহারের গল্প রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরেই সুদীপ্ত সেনকে দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা, আর তাতেই উঠে এসেছে বহু চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রায় এক দশক আগে সুদীপ্ত সেন যখন লগ্নি ব্যবসায় পা রাখেন, মহিলাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তখন থেকেই। যতই ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে ততই তা বেড়েছে। পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তীর্ণ সুদীপ্ত সেন প্রথম জীবনে জড়িয়ে পড়েন নকশাল সঙ্গে। সেই মর্মে কলকাতা পুলিশ এলাকায় তার বিরুদ্ধে তিনটি মামলাও ছিল। পরে সেসব ছেড়ে শুরু করেন গৃহশিক্ষকতা, তারপর প্রমোটিং। সেটা ৯০ সালের শুরুর দিকে। এই সময়ে প্রথম বিয়ে করেন সুদীপ্ত, ৬-৭ বছর পর দ্বিতীয় বিয়ে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দাবি করেছে, ২০০০ সালের পরই জমি বাড়ি ব্যবসা থেকে বেরিয়ে আরও বড় কিছু করার ছক কষতে শুরু করেন সুদীপ্ত। প্রমোটিং ছাড়াও জমিকে কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা খেলতে শুরু করে তার মাথায়। পুলিশের দাবি, এই সময়ই সুদীপ্তর সঙ্গে পরিচয় হয় শিবনারায়ণ দাসের। তিনি সুদীপ্তকে লগ্নি ব্যবসার খুঁটিনাটি বোঝান। ২০০৬-০৭ সালে যাত্রা শুরু করে সারদা রিয়ালটি। কিন্তু এরপরই ব্যবসার গ্রাফ যত ওপরে উঠতে থাকে, মহিলাদের প্রতি সুদীপ্তর দুর্বলতাও ততই প্রকাশ্যে চলে আসতে শুরু করে। তদন্তকারীরা জানতে পেরেছেন, একটা সময় সুদীপ্ত সেন সংস্থায় শুধু মহিলাদেরই কাজে নিয়োগ করতেন এবং তার একমাত্র শর্ত ছিল ঝকঝকে এবং বুদ্ধিদীপ্ত চেহারা। ব্যবসা যত ফুলে ফেঁপে ওঠে, সারদা সংস্থায় মহিলা কর্মীর সংখ্যাও ততই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। শোনা যায় সুদীপ্ত সেন নাকি তৃতীয় বিয়েও করেছেন, তবে সেই মহিলাকে তা নিয়ে অবশ্য রীতিমতো রহস্য রয়েছে। শহর ছাড়ার সময়েও মহিলা সঙ্গ দূরে সরিয়ে রাখতে পারেননি সুদীপ্ত। পুলিশ সূত্রে খবর, সে সময় তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ এক মহিলা কর্মী। কিন্তু কেন সুদীপ্ত সেই মহিলা কর্মীকে রাঁচি পর্যন্ত নিয়ে গেলেন, কেন সেখান থেকে তাকে ফেরত পাঠালেন, তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়ে গিয়েছে। এবিপি আনন্দ।